গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম তোমাদের আরেকটা নতুন ব্লগের সাথে। তো আজকে হচ্ছে তোমার মঙ্গলবার, আমরা এসেছিলাম তো আগের মঙ্গলবার, আমরা ট্রেনে উঠেছিলাম, বুধবার এখানে পৌঁছেছিলাম। দেখতে দেখতে যে কীভাবে কটা দিন কেটে গেলে বুঝতেই পারলাম না। তো ফাইনালি এখন রেডি হয়ে গেছি, আজকে আমাদের ট্রেন আছে বিকালবেলা 5:30। এখন বাজে 8:30, এখান থেকে আমাদের 8:30 বাজে, 9টার মধ্যে বেরিয়ে যেতে হবে, তাহলেই আমরা ওখানে ট্রেনে পৌঁছতে পারবো। কারণ কালকে আমাদের ড্রাইভার দাদা বললো যে রাস্তায় প্রচুর জ্যাম ছিল, ওই জন্য মানে যারা ট্রেন ধরেছে অনেকেরই লেট হয়ে গেছে, তো ওই জন্য আমরা আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। তো ওই ঘরে সবাই রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি, আমাদের লাগেজ কালকে রাত্রেই গুছিয়ে নিয়েছি। মনটা খারাপ লাগছে, কদিন ধরে তো জানলা খুললেই পাহাড় দেখতে পারতাম, বাট এখন সেই একঘেয়েমি লাইফ, সবাই যে যার কাজে ব্যস্ত। যাই হোক, মাঝে মাঝে এমনি ছুটি কাটাতে খুবই ভালো লাগে, আর খুব মনে পড়বে পাহাড়কে। আর কদিন খুব চিল ছিলাম, মানে খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি ঘুরছি, এইভাবে আমাদের দিন কাটছিল। তা আবার সেই আগের মতো ওই রকম রেগুলার লাইফ ফিরে যেতে হবে। যাই হোক, আবার আসবো ঘুরতে, পাহাড় ডাকলে আবার আসবো। তো যাই হোক, এখন কিছু খাইনি, খাবো হচ্ছে এখন তো বিস্কিট আছে আমার কাছে, ওটা খাবো, নাহলে আমার গ্যাস হয়ে যায়, মানে কিছু না খেলেই বমি বমি টমি পাবে। তো এখন জানি না ব্রেকফাস্ট কিছু করবো কি করবো না, আমার কাছে বিস্কিট আছে ওটা খেয়ে নিই। আর ওখানে ওরা রেডি হয়ে গেছে, আমাদের লাগেজও গোছানো হয়ে গেছে, তো এই 5-10 মিনিটের মধ্যে আমরা বেরোবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে। কী হলো আমাদের লাগেজ, আমরা এমন 1টা 2টো 3টে 4টে 5টা, এটা আমার ব্যাগ, এই কটা ব্যাগ নিয়ে এসেছিলাম। আর এই শপিং করেছি, এই যে এটার মধ্যে আছে, আবার এই তোমার ট্রলিতেও আছে, যেগুলো কাছের জিনিসগুলো ট্রলিতে ঢুকিয়ে নিয়েছি যাতে না ভাঙে। তো ট্রলির মধ্যে আদের জিনিস আছে, এর মধ্যে আদের জিনিস আছে, এগুলো আমি বাড়ি থেকে তোমাদের খুলে খুলে দেখাবো কী কী কিনেছি, গিফট পারপাস বা আমাদের জন্য, মায়ের জন্য, ভাইয়ের জন্য কিছু কিনিনি, যারা কিনেছে তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। আর এই জায়গাটা তো পুরো ক্লিন হয়ে গেছে, আর সব জিনিসপত্র সব গোছানো হয়ে গেছে। আর এই জুতোটা কালকে কিনেছি 100 টাকা দিয়ে, জানো তো, এটা বেশ কমফোর্টেবল, এটাই পরে যাব। তো এই জুতোটা পরে যাব, আর আজকের জন্য টাটা গ্যাংটক। আর এই যে তোমাদের বলতাম না জানলা খুললেই পাহাড়, জানলা খুললেই আমাদের পাহাড় দেখা যেত, তো এই ভিউটাকে খুব মিস করবো, খুব মিস করবো। যাই হোক, ক্যামেরা বন্দি রইল, যখনই মনে হবে খুলে দেখে নেবো। কী সুন্দর দেখো, কী সুন্দর, কী সুন্দর প্রাকৃতিক জিনিস, এত সুন্দর, এত সুন্দর পাহাড় যে এত সুন্দর, মানে যেদিন আমরা ফার্স্ট দেখেছিলাম সেদিন মনে হচ্ছিল সত্যি ওই সিনেমায় দেখছি, মনে হয় না আর কোনো ওয়ালপেপার দেখছি। খুব ভালো লাগে দেখতে, এই ছোটো ছোটো বাড়িগুলো এত সুন্দর, কীভাবে যে ছোটো ছোটো বাড়িগুলো পাহাড়ের ধারে ধারে পড়েছে, সেগুলোই অবাক করার মতো। এদিকটা দেখো, এদিকটা তো আরও বাড়ি, এদিকটায় অনেক বাড়ি, আমরা কত উঁচুতে আছি বাট আমরা সিঁড়ি কিন্তু বেশি না, অল্প সিঁড়ি একতলার, মানে নিচ থেকে অনেকটা উঁচুতে আছি। এরাও এদেরটাও সিঁড়ি আছে, মেঘলা আকাশ, ধোয়া ধোয়া পাহাড়। চলো টাটা টাটা, চলো বাই বাই সবাইকে, বাসন মাজো, চল ঘোড়া ঘোড়া ঘোড়া, আমাদের ঘোড়া কমপ্লিট, বাড়ি যাওয়া যাক এবার, অনেকদিন বাড়ি যাওয়া হয়নি, সবাইকে কতদিন দেখিনি, চলো যাই। এখান থেকে আমরা ট্যাক্সি ধরবো, এবারে পরে মানে আগে আমাদের একটা হোটেল পেয়েছি, আগে খাবো, এখন 11:30 বাজে, আজকে নেবো, তারপর হোটেল স্টেশনে গিয়ে লাইট ওয়েট কিছু খাবো। তো আমরা সব মটন থালি নিয়েছি,
এটা মটন থালি, ও মটন থালি নিয়েছে, ও মটন থালি আর শুধু ও চিকেন থালি নিয়েছে, ফিশ থালি আর ওর হচ্ছে কি থালি নিয়েছো তুমি? দেশি চিকেন, তুমি আমার থেকে খাচ্ছ কেন? আমি চিকেন বলেছি, তুমি আমারটা খাচ্ছ কেন? হ্যাঁ তো বন্ধুরা, তোমরা যে নদীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমরা রাস্তায় যে হোটেলটায় খাওয়ার জন্য গেছিলাম এনজিপির আগে, ঠিক সেখান থেকে জাস্ট এই রকম ভিউ দেখাচ্ছে। এটা হচ্ছে তিস্তা নদী। তো আমরা তো খুবই দুঃখিত যে আমরা নামতে পারিনি, কারণ সময় ছিল না, তো অন্য সময় আসলে নিশ্চয়ই নামবো। তো এইভাবেই দেখে আমরাও মজা নিচ্ছি, তোমরাও। আমাদের হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি এনজিপির উদ্দেশ্যে। এবার আমরা এনজিপির দিকে যাচ্ছি, ওখানে গিয়ে হালকা সুলা কিছু খাবো, তারপরে আমাদের পাঁচটা ট্রেন তো না, হ্যাঁ পাঁচটা এনজিপি চলে এসেছি। আর এই যে গাড়ি থেকে সব ব্যাগপত্র নামাচ্ছে, আমাদের কতগুলো বোচকা, আরও দুটো তিনটে বেড়ে গেছে জিনিসপত্র কিনে এখানে। আর কি গরম এখানে, কি রোদ বাবা! আমাদের ওটাই ভালো ছিল ভাই, ফ্রি এসি বল, এটা বহুত গরম। তো গাইস, অনেক ঘুরু ঘুরু হলো, এবার বাড়ি ফেরার পালা। তো আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি আর অ্যানাউন্সও করে দিয়েছে ট্রেন আসছে। তো যে যার লাগেজ নিয়ে ট্রেনের ওয়েট করছি আমরা। তো কয়েকদিন অনেক ঘুরু ঘুরু করলাম, প্রচুর মজা করেছি, যেটা আমাদের ধারণার বাইরে। ভাবিনি যে এত মজা করব, প্রত্যেকটা মুহূর্তে আমরা প্রচুর মজা করেছি। তো আবার আসবো, আবার পাহাড় দেখতে নিশ্চয়ই আসবো। তো তোমাদের ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইটা ছিল আমার চ্যানেলের ফার্স্ট ট্রাভেল ব্লগ, কেমন লাগলো অবশ্যই জানিও। তো এবার ডেইলি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো টাটা।